সুপ্রভাত বন্ধুরা, অনেকদিন বাদে আবার ভিডিওগুলো নিয়ে আসতে পেরেছি আপনাদের সামনে। আজ আমরা হায়দ্রাবাদ থেকে হাম্পি উদ্দেশ্যে রওনা হলাম। দূরত্ব বেশি না, 380 কিলোমিটারের মতো। আমরা রয়ে বসে গাড়ি চালিয়েছিলাম, কোনো তাড়াহুড়ো ছিল না। সবে হায়দ্রাবাদ শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা। তেল ভরে নেওয়া হলো গাড়ির, নিয়ে একটা ছোট্ট চায়ের বিরতি, আবার এগোতে থাকলাম। কিছুদূর যাওয়ার পরেই এই সন্দেশিনী রেস্টুরেন্টে আমাদের ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট করার পরে আবার যথারীতি এগিয়ে যাওয়া। সামনে হাইওয়ে ছেড়ে আমরা ডান দিকে চলে যাব মেহবুবনগরের উদ্দেশ্যে। রাস্তা মোটামুটি ভালোই ছিল, আশেপাশের দৃশ্য মাঝে মাঝে খুব সুন্দর আসছিল। এরকম খারাপ রাস্তাও পেয়েছি, কিন্তু সেটা অল্প। আমার গাড়ি তার নিজের গতিতে চলতে শুরু করল। আমরা যেখানে যাচ্ছি হাম্পি, সেটা একটা ঐতিহাসিক জায়গা, ইউনেস্কোর হেরিটেজ সাইট গুলোর একটা। দেখতে দেখতে অনেকটা রাস্তায় এগিয়ে এলাম। কৃষ্ণা নদী টপকে গেলাম, রায়চুরের থার্মাল পাওয়ার প্ল্যান্ট টপ করছি। আবার এগিয়ে চললাম, দেখতে দেখতে দুপুর হয়ে এলো। এই হোটেল শান্তিনগরে আমাদের মধ্যাহ্ন ভোজন সেরেছে। গাড়িটাও ময়লা হয়েছিল, তাকেও একটু ধুয়ে চান করিয়ে নেওয়া হলো। আবার এগোনো, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুঙ্গভদ্রার তীরে পড়েছে, সামনে সেই নদীটাকে দেখতে পাব, ইতিহাসকে ছুঁয়ে দেখতে পাবো, এটা ভাবতেই একটা অন্যরকম এক অনুভূতি হচ্ছিল। দেখতে দেখতে হাম্পির কাছাকাছি পৌঁছেও গেলাম। আস্তে আস্তে চারদিকে ল্যান্ডস্কেপ পাল্টে যেতে থাকে, ছোট ছোট টিলা, প্রচুর পাথর। সেই পাথরগুলোর ওপরে বেশ কিছু মন্দির। হাম্পি এমন একটা জায়গা যেটা একদিনে কভার করা যায় না, আমরা পারিও না, যতটা বেড়েছি আপনাদের সামনে তুলে ধরছি। তুঙ্গভদ্রা নদী ক্রস করছি, হোটেলে যাওয়ার কথা ছিল আমাদের সোজা, কিন্তু সেটা না করে আমরা একটু বাদেই তিরুপাক্ষ টেম্পলের দিকে চলে গেছি। যতটা যা পারা যায় দেখে নেওয়া আর কি, হাতে তখনও সময় ছিল, ঢুকেই পড়া যাক। ডান দিকে ঘুরে বেশ কিছুটা গেলে তবে বিরুপাক্ষ টেম্পল সামনে পড়বে। গাড়ি পার্কিং লটে রেখে দিলাম, দিয়ে হাঁটতে হাঁটতে হেমকুট পর্বতে উঠলাম। যে রাস্তাটা দিয়ে আমরা যাব সেটা একটা অদ্ভুত, ছোট্ট অংশ গুহার মতো জায়গার ভেতর দিয়ে যেতে হয়, অন্ধকার। কিন্তু সেটা টপকে যখন বেরিয়ে সামনে যাব আপনারা নিজেই দেখতে পাবেন। হলো সেই গুহার মতো জায়গাটার প্রবেশ পথ। এটা ছাড়াও আরো বেশ কিছু রাস্তা আছে, দেখতে পাবেন পরে। সেগুলো অন্ধকার, গা ছমছম করে জায়গা, 30 সেকেন্ড লাগে না জায়গাটা টপকাতে, তবুও সেখান থেকে বেরিয়ে আসতেই চতুর্দিকে আলোয় চোখ ঝালিয়ে যাওয়া যোগার। তারপরে সামনে আদিগন্ত বিস্তৃত জায়গা। দিক ওদিক সেদিক ডান দিক বাঁ দিক ছোট ছোট মন্দির, ভাঙাচোড়া অবস্থাতেই কিন্তু অনেক।
এখান থেকে দাঁড়িয়ে ডান দিকে তাকালে আপনি বিরূপাক্ষ মন্দিরের চূড়াটাও দেখতে পাবেন। এটা হলো সূর্যাস্ত দেখার একটা অন্যতম জায়গা, ওই যে বিরূপাক্ষ মন্দির দেখা যাচ্ছে। আর একটু সন্ধে হতে আমরা ঢুকে পড়লাম বিরূপাক্ষ মন্দিরে। সুন্দর দেখে মন্দিরের ভেতরটা যেমন লাগে দেখতেই পাচ্ছে। অনেকটা সময় কাটিয়ে এবার আমরা চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেল প্রিয়দর্শিনী ক্লাসিকে আমাদের বুকিং ছিল, একই কম্পাউন্ডের মধ্যে দুটো হোটেল, প্রিয়দর্শিনী প্রাইড আর প্রিয়দর্শিনী ক্লাসিক। ছুটির সময় ছিল বলে আমরা বেশি সুযোগ পাইনি, যা পেয়েছিলাম সেই ঘরেই বুক করেছিলাম। পরের দিন সকালে রান্না হয়ে গেলাম ভালো করে হাম্পি দেখার জন্য, কারণ একটাই দিন আমাদের হাতে আছে। গাইড নেওয়ার কথা ছিল আমাদের বিরূপাক্ষ মন্দিরের সামনে থেকে। তার আগে এই অনন্তশয়ন মন্দিরটা সামনে পড়ে গেল, আমরা নেবে দুজনে ঢুকে পড়েছিলাম। এত বিশাল একখানা মন্দির এরকম ভাঙাচোরা অবস্থায় দেখতে কেমন একটা কষ্ট হচ্ছিল। আবার আমরা এগিয়ে চললাম। এই ছেলেটিকে বলে রেখেছিলাম আমাদের একজন গাইডের দরকার, তো এই কাজুকে আমাদের সাথে দিয়ে দিয়েছিল। আমরা এখন এগিয়ে চললাম বিটল মন্দিরের দিকে। এখানে বেশ খানিকটা অংশ আপনাকে হয় পায়ে হেঁটে না হলে ব্যাটারি অপারেটেড ভেহিকেলে চড়ে যেতে। সামনে আমাদের মিউজিক্যাল পিলারওয়ালা মন্দির, আর এটা হলো হাম্পির সেই বিখ্যাত স্টোন চ্যানিয়েট। অপূর্ব কাজকর্ম, বাকিটা শুনুন আমাদের গাইডের মুখ থেকে, ভালো লাগবে। पंपा नगरी है जो रामायण पे जो बोला थे सब किचकिन नगरी है। ओके। और उसका बाद में 13वीं शताब्दी में इसको नाम होता है विद्यानगर, उसका बाद में विजयनगर। ओके। अभी इस गांव का नाम है हम्पी। हम्पी इसको क्यों कहता है कि जो पौराणिक कहानी में बोलता है इसको जो पंपापुर बोलता है, पंपापुर क्यों कहता है कि इधर जो पार्वती माता ने आके शंकर भगवान के लिए तपस्या की, जो नदी का उस तरफ होता है जो पंपा सरोवर बोल के, वो सरोवर पे आके जो पार्वती माता ने तपस्या करता है, बाद में शंकर भगवान ने जो पार्वती माता को शादी करने के लिए इधर जो मेन टेम्पल होता है विरूपाक्ष टेम्पल, उधर एक पर्वत होता है हेमकूट पर्वत, वो पर्वत पे आके जो शंकर भगवान ने तपस्या करता है, जो तपस्या करने का समय इधर जो कामदेव आके क्या करता है शंकर का तपस डिस्टर्बेंस करता है। डिस्टर्बेंस करने के बाद जो शंकर भगवान ने क्या करता है तीसरी आंखें खोल के जो मन्मथ को इधर ही जला देता है। इसीलिए जो शंकर भगवान का अगले नाम बोलते हैं विरूपाक्ष। विरू मीन्स आग, अक्ष मीन्स आंखें, जो थर्ड आंखे से मन्मथ को इधर ही जला दिया ना, বিশাল ব্যাপার। কনস্ট্রাকশন দেখলে মাথা ঘুরে যাবে, এত দূরে জল বয়ে নিয়ে আসা হতো তুঙ্গভদ্রা নদী। তারপরে আমরা ঢুকে পড়লাম রয়্যাল এনক্লোজার, বিশালত্ব দেখলে মাথা ঘুরে যাবে। অদ্ভুত সব কাজকর্ম পাথর কেটে বানানো। মহানবমী ঢিপির ওপর থেকে চতুর্দিকটা দেখতে ভালোই লাগছিল। এটাতে এই স্টেপ ওয়েলে আপনার জল নিয়ে আসে তো ওই রাস্তাটুকু। এরপরে ঢুকে পড়লাম আমরা হাজারেরামা মন্দির। মন্দিরের গায়ে ছোট ছোট করে পাথর খুদিয়ে রামায়ণের বিভিন্ন ছবি আঁকা আছে।
অদ্ভুত সুন্দর এই কাজকর্মগুলি দেখলে দু চোখ ভরে যাবে। গোটা রামায়ণ আপনার সামনে তুলে ধরা আছে। ভেতরে কোনো মূর্তি ছিল না, কিন্তু মন্দির দেখেই আশমিট ছিল না যা কাজকর্ম ছিল। এরপরে চলে গেলাম জেনানা মহল। এইখানে মহারানী মাঝে মাঝে এই লোটাস মহলে এসে হাওয়া খেতেন গরমকাল। আর এটা হলো হাতির আস্তাবল, কি বিশাল। কবে তৈরি হয়েছিল কে জানে, এখন আমরা কৃষ্ণ মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। কাজকর্ম নিয়ে তো কিছু বলার নেই, দেখুন আপনারা। দু চোখ ঘুরে দেখছিলাম কৃষ্ণ মন্দিরের উল্টো দিকে, এটা কৃষ্ণ বাজার। সেখান থেকে বেরিয়ে নরসিংহ মূর্তি দেখলাম, বিশাল মূর্তি, দেখলে গা ছমছম করবে। তারপরে এক বিশাল শিবলিঙ্গ। এখান থেকে বেরিয়ে আমরা আবার কাছেই হেমকুটের ওপরে চড়ে বসেছিলাম। আজকে যদি ভালো করে সূর্যাস্ত দেখতে পাই, সেটা আর পাইনি। শেষবারের মতো হেমকুটকে দেখে নিয়ে আমরা হোটেলের দিকে ফিরে চললাম। কালকে আবার আমাদের এখান থেকে বেরিয়ে চিকমাগালুর দুর্গা। সঙ্গে থাকুন, পরবর্তী ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ সবাইকে।